আমি খাদিজা আক্তার, জয়ন আসলাম মাস্টার এবং সূর্যোদয় বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় একের জ্বর এবং জীবের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই আমার সাথেই থাকবে। প্রথমে আমরা পঞ্চম শ্রেণীর যে প্রাথমিক বিজ্ঞান বই পেয়েছি সেটা হাতে, এটা আমরা পেয়েছি তাই না? প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী। এখানে দেখো অধ্যায় একটা আছে আমাদের পরিবেশ। প্রথমে আমি একটু পড়ি, তোমরা খেয়াল করো। দেখো এখানে আছে আমাদের পরিবেশ, অধ্যায় এক, জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক। পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি। তাহলে এখানে পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে জীব, যেটা আমি বলতেছি জীব, আর হচ্ছে জড়। তাহলে জীবের উপাদানগুলো কি কি? যেমন মানুষ, আমরা পশু পাখি গাছপালা, এগুলো জীব। এবং মাটি পানি বায়ু, মাটি পানি বায়ু গাড়ি চালি প্রথম আরো আছে বাসস্থান আসবাবপত্র ঘর বাড়ি সব কিছু হচ্ছে জড়। তাহলে আমরা যখন বলতে পারি যে জীব কাকে বলে, জীবটা আসলে কি, যেমন জীব কি কাকে বলে, জীবকে যাদের জীবন আছে, যারা খাদ্য বিক্রি করে, বংশবৃদ্ধি করে, চলাফেরা করতে পারে, তারাই হচ্ছে জীব। এটা আমরা আগের ক্লাসে করেছি তাই না শিক্ষার্থীরা? আর জ্বর, জ্বর কি? যাদের জীবন নেই, যারা বংশবৃদ্ধি করতে পারে না, খাদ্য গ্রহণ করতে পারে না, চলাফেরা করতে পারে না, তারা হচ্ছে জ্বর। এখন তোমাদের বইয়ে একটা কোশ্চেন আছে, যে দেখো প্রথমে পৃষ্ঠা নম্বর দিয়ে আছে জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল। এই যে একটা কোশ্চেন আছে নিচে একটা ছক করে দিচ্ছে, এভাবে মাধ্যমে আমরা উত্তরটা বের করব। তাহলে আমরা বোর্ডে খেয়াল করি আমি কিভাবে উত্তরটা লিখেছি, তোমরা একটু খেয়াল করো। জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল, আমরা জানি জীব হচ্ছে, এখানে উদাহরণ দেওয়া আছে তিন, মানুষ পশু পাখি গাছপালা এরা সবই হচ্ছে কি, জীব। এখন এরা কিভাবে জ্বরের উপর নির্ভরশীল এক একভাবে আমরা সেটা এখন শিখবো। প্রথমে আছে দেখো মানুষ লিখছি, মানুষ কি করে, মানুষের সার গ্রহণের জন্য বায়ু, আমরা যখন সার গ্রহণ করি নিঃশ্বাসের নিয়ে বায়ুর মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি, তাহলে আমাদের অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচতে পারবো? পারবো না। তাহলে মানুষের সার গ্রহণের জন্য বায়ু প্রয়োজন, আমাদের পান করার জন্য পানি প্রয়োজন তাই না? আমাদের যখন পিপাসা লাগে আমরা কি পানি পান করি। পুষ্টির জন্য খাদ্য প্রয়োজন, আমরা যে খাদ্যগুলো খাই, যে শাকসবজি খাই, ফলমূল খাই, এইসবগুলো আমরা কোথায়, আমরা রোপণ করি কোথায়, মাটিতে। সেই মাটিটা কি জড় বস্তু তাই না? লিখেছি আমি মাটি হচ্ছে জড় বস্তু, তাহলে এর জন্য আমাদের কি, আমরা এই জড় বস্তুর উপর নির্ভরশীল। আমাদের খাদ্য গ্রহণ, আমাদের খাদ্য এবং এই যে ফসল ফলানোর জন্য কি আমরা জড় বস্তুর উপর নির্ভরশীল। এরপর আছে দেখো বাসস্থানের জন্য, আমরা আমার যে বাসস্থানে, আমরা তো আর বন জঙ্গলে থাকি না তাই না শিক্ষার্থীরা? আমরা যে বাসস্থান তৈরি করি সেটার জন্য একটা মাটি প্রয়োজন, তার উপরেই তো আমরা ঘর বাড়ি তৈরি করি, এবং তার জন্য আমাদের এই মাটির জন্য, মাটির বাসস্থানের জন্য আমাদের মাটি প্রয়োজন হয়। এরপরে দেখা আছে অন্যান্য প্রাণী, যে অন্যান্য প্রাণী ভিতরে আছে যেমন পশু পাখি, পোকামাকড়, আরও অনেক আছে মাছ আছে, এদের জন্য কীভাবে তারা জন্মস্থান উপর নির্ভরশীল। সকল প্রাণী বেঁচে থাকার জন্য কি বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন হয়। আমরা জানি প্রাণী মাটি ও পানিতে বাস করে, কিছু কিছু প্রাণী আছে যারা কি বনে জঙ্গলে বাস করে তাই না, মাটিতে বাস করে। তারপরে আবার কিছু প্রাণী আছে যেগুলো
পরে আমরা বলতে পারবো না শিক্ষার্থীরা যাদের জীবন নেই, যারা চলাফেরা করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না, খাদ্য গ্রহণ করে না, তারা হচ্ছে জ্বর। জ্বরের যদি কিন্তু উদাহরণ দিতে পারে আগের ফোন দিয়ে মাটি পানি বায়ু এরকম করে আরো গায়ে যে জ্বর ডাস্টার যাচ্ছে বইছে সব কিছুই হচ্ছে জ্বর। আমরা লিখতে পারবো না শিক্ষার্থী, অবশ্যই আমরা লিখতে পারবো। তোমরা বাইরে থেকে পড়াশোনা করবে, যদি তোমাদের বুঝতে কোনো পড়ার সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবে। আজকের জন্য এখানেই সমাপ্তি, পরবর্তীতে তোমাদের সাথে আমাকে আবার অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।